হাওড়া হুগলি এবং বর্ধমানে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আকাশপথে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল 11:25 নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে রওনা দিলেন তিনি এবং দুপুর 2:30 নাগাদ ফিরে আসবেন তিনি। তার আগে আটোসাঁটো নিরাপত্তা ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হেলিকপ্টার থেকে নামলেন এবং নেমে তার গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যেসব বন্যা কবলিত বা বানভাসী এলাকা তিনি পরিদর্শন করে এলেন, অর্থাৎ বাঁকুড়া, আরামবাগ বিভিন্ন জায়গা থেকে তিনি পরিদর্শন করা আসার পর এই মুহূর্তে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে 1:48 তিনি তার হেলিকপ্টার নামলো এবং এখান থেকেই তিনি এখন গাড়ির উদ্দেশ্যে এই মুহূর্তে তিনি গাড়িতে উঠে পড়লেন এবং এখান থেকেই তিনি নবান্নের উদ্দেশ্যে চলে যাবেন। এবং যেটা জানা যাচ্ছে, বিভিন্ন আমলাদের, উচ্চপদস্থ আমলাদের সঙ্গে নবান্নতে দুপুর 2:30 একটি বিশেষ বৈঠক রাখা হয়েছে।